শক্ত, একদম শক্ত, একদম শক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এক বড় ভাইয়ের মোটামুটি 18 দিন পরের একটা রেজাল্ট দেখাচ্ছি, এবং উনি কিছু লক্ষ্য করছেন ওনার চেস্টে, এবং উনি বলেছেন কি বলেছে একটু শুনি আমরা। শক্ত, একদম শক্ত, একদম শক্ত হয়ে গেছে, মানে যে ভিতরে গ্ল্যান্ড। আচ্ছা, উনি কিন্তু বলছে যে মনে হচ্ছে যে শক্ত নিচে গ্ল্যান্ড আছে। তো আপনাদের একটু আমি ভেঙে দিই, গ্ল্যান্ড কিন্তু কখনো বুকের আশেপাশে থাকে না, গ্ল্যান্ড কিন্তু একদম যে নিপুলের অ্যারিওলা কালো অংশটা, সেই কালো অংশের নিচ দিয়ে সামান্য গ্ল্যান্ড বা বেশি হলেও কিন্তু ওখান থেকে ছড়াই, বুঝতে পারছেন? তো আশেপাশে যে শক্ত ভাবটা, ভাই যে বলছে আশেপাশে শক্ত, এই আশেপাশে শক্তটা হচ্ছে অপারেশনের পরে যে রিকোভারি হয় ওনার, যেহেতু 18 দিন, এই রিকোভারি এই সময়টাই একটু শক্ত শক্ত ফিল হবে, তারপরে অবশ অবশ ভাব থাকবে যে না আমি চিমটি দিলেও কোনো কিছু বুঝতে পারছি না। তো এইটা দেখা যাচ্ছে 35 দিন যখন হবে আমাদের, 35 দিন বা 40 দিন হবে, এরপর থেকে মালিশ করতে হয়। ভাই যেটা বলছে শক্ত শক্ত ভাব, সেটা যখন 35 দিন পর থেকে মোটামুটি 2 মাস মালিশ করবে, মালিশের ভিডিও আছে, যদি না পান আমাকে বললে আমি সেটা ক্লিয়ার করে দেবো, আর ট্রাই করবো ডিসক্রিপশনে মালিশের ভিডিওটা দিতে। দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা, একদম কোমর পর্যন্ত। বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে, হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না। ওনার সলিউশন হচ্ছে উনি শুধু বোতল দিয়ে মালিশ করবে, বা সিলিন্ড্রিক্যাল যে পাইপ আছে পাইপ দিয়ে যদি এভাবে মালিশ করে, এখন না 35 দিন পরে, দেন এই জিনিসটাই যে হার্ড, যেটা হার্ড ফিল করছে মানে শক্ত বলেছে হার্ড ফিল, এটা কিন্তু থাকবে না। এটা 100টা অপারেশন হলে 100 জনেরই হবে, আমারও হয়েছিল। কিন্তু যারা নতুন পেশেন্ট তারা তো বুঝছে না যে আসলে এরকম কেন হার্ড হচ্ছে, মনে হয় ভিতরে গ্ল্যান্ড আছে। এবং ভাইও কিন্তু বলছে যে এই যে আশেপাশে হার্ড লাগছে, মনে হয় গ্ল্যান্ড আছে। তো গ্ল্যান্ড তো আশেপাশে থাকে না, হ্যাঁ আশেপাশে মাসল থাকে এবং ফ্যাটগুলা থাকে, কিন্তু অপারেশন তো ওভারঅল হয়। এই জন্য অপারেশন যেহেতু সব দিকে হয়েছে, এখন ভাই মনে করছে এই পাশেও মনে হয় গ্ল্যান্ড ছিল, কিন্তু গ্ল্যান্ড কিন্তু থাকে নিপুলে যে অ্যারিওলা কালো অংশ ঠিক নিচ থেকে গ্ল্যান্ডের বিস্তার শুরু হয়, বুঝতে পারছেন? সো নিপুলের নিচেই গ্ল্যান্ড থাকে, আশেপাশে যেগুলা থাকে ফ্যাট থাকে, মাসল থাকে। সো গ্ল্যান্ডের সাথে ফ্যাট এবং কিছু মাসলও কাটা পড়ে, মাসল কাটতে চায় না, মানে জাস্ট মেলানোর জন্য, হয়তো 1% বা 2%, বাট ফ্যাট এবং গ্ল্যান্ডটাকে বের করে নিয়ে আসা হয়। সো আশেপাশে যে ভাই বলছে শক্ত, এটা কোনো গ্ল্যান্ডের জন্য না, এটা হচ্ছে অপারেশনের একটা রিয়াকশন বলতে পারেন, রিকোভারির সিমটমস বলতে পারেন। এবং এইটা 4 মাস যখন যাবে ভাই থাকবে না, ওই যে আমি বললাম 35 দিন বা 40 দিন পর থেকে যখন উনি কন্টিনিউ মালিশ করতে লাগবে, হ্যাঁ আরও 2 মাস, দেন এই শক্ত ভাবটা থাকবে না, একদম নরম হয়ে যাবে, আর অবশ ভাবটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে, তখন হাত দিলে দেখবে সেন্স আসছে। হ্যাঁ, আর ভাই আরেকটা কথা বলেছে যে ভাই খুব ব্যথা লাগছে। হ্যাঁ, তো যেহেতু 18 দিন ভাই, আমাদের কোনো জায়গায় হাতে পায়ে কেটে গেলেও তো ভাই 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যথা ফিল হয়, তো এই ব্যথাটা একদমই স্বাভাবিক। ব্যথাটাও 3 মাস পরে দেখবেন, মানে কি বলবো, এখন যে ব্যথাটা হচ্ছে এটা কিন্তু সহনীয়, বাট যেহেতু ভিতরটা শুকায়নি তো ব্যথা হবেই, এটা শুকাতে মোটামুটি 3 থেকে 6 মাস সময় লাগে। সো ব্যথাটাও চলে যাবে, যখন 2 মাস যাবে তখন দেখবে যে কোন, মানে ডে বাই ডে এই জিনিসগুলো কমতে থাকবে। হ্যাঁ, তো ভাইয়ের যে কাজটা এখন করতে হবে, যেহেতু বেল্ট আর ইউজ করছে না, সো রিক্সা বা অটো রিক্সা বা যে কোনো ঝাঁকি লাগবে এরকম রাস্তায় যদি উনি হাঁটে, তাহলে অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, রিক্সায় চড়া যাবে না এই সময়টায়, রিক্সা চললে খুবই ঝাঁকে, ঠিক আছে, বা খারাপ রাস্তায় ওনাকে ভ্রমণ করা যাবে না। এটা মোটামুটি 2 মাস যদি মেনে চলে খারাপ রাস্তা থেকে, তাহলে কিন্তু এই ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে, কারণ জিনিসটা এখনও শুকায়নি। সো যে কোনো মুভমেন্টে হাঁটা চলাফেরাতে যখন ওখানে একটু জার্কিং হচ্ছে, ঝাঁকি লাগছে, তো দিন শেষে রাতের বেলায় মনে হচ্ছে ভাই অনেক ব্যথা, আর যেহেতু মাত্র 19 দিন, এটা কিছুই না। ওই যে বললাম যে আমাদের কোথাও কেটে গেলেও তো 7 দিন 10 দিন ব্যথা থাকে, সো ওনার যখন 2 মাস ক্রস করবে, 3 মাসের কাছাকাছি যাবে, তখন এই ব্যথাটাও কিন্তু উনি আর ফিল করবে না, তখন ব্যথাটা ফিল করবে এরম একটা কন্ডিশনে যে এখানে হাত দিলে, চাপ দিলে বা বাড়ি দিলে তখন একটা মনে হবে যে হ্যাঁ ব্যথা লাগছে, ঠিক আছে। সো এই ধরনের প্রবলেমে যারা নতুন পেশেন্ট তারা পড়েন এবং একটা মানে ভয় পেয়ে যান ভিতরে কি গ্ল্যান্ড থাকলো নাকি। হ্যাঁ,
সো আমি এই ভিডিওর মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এই ভাই যদি ভিডিওটা দেখে তাও ক্লিয়ার হয়ে যাবে, এবং নতুন যারা পেশেন্ট আছেন তাদের মধ্যে যদি এরকম হয় আপনার অপারেশন, দেন আমার মনে হয় যে আর কোনো কনফিউশন থাকবে না। তো সবাই ভালো থাকবেন, আর গাইনোকোমাস্টিয়া নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আমার ফ্রি টাইমে আপনাদের ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।